কোলাকুলি। তোমরা কোনো চিন্তা করো না, হাতে হাত লাগিয়ে কাজ চালাও, তাড়াতাড়ি মাটি তোলো। ও আলিদা, তাড়াতাড়ি মাটি তোলো, বাদিকের পাতে মাটি ফেলতে হবে, তাড়াতাড়ি করো। তোমরা কোনো চিন্তা করো নি গো, আমি যখন আসি তোমাকে কোনো ভয় নাই গো। পরাণ যতক্ষণ আছে তখন জান দিয়ে বাঁধ রক্ষা করব, উপরে আল্লাহ আছে গো। কিন্তু আর কতক্ষণ? আকাশে মেঘ করেছে, এক করে বৃষ্টি নামবে, নদীর জল ফুলে ফেপে উঠবে, তখন বাঁধের ভরগর বাঁধবে কি করে? তোমরা কোনো চিন্তা করো না, শুধু হাতে হাত লাগিয়ে কাজ চালাও, তাড়াতাড়ি করো। মনোহরদা, মনোহরদা, তাড়াতাড়ি মাটি তোলো, এক করে নদী মাটি ফেলতে হবে। কোনো চিন্তা করিস না শকুন্তলা, জান থাকতে আমি বাঁধকে কিছুতেই ভাঙতে দেবো না। আমি জানি এই সব ওই শয়তানদের চাল, আমি আমার প্রাণ থাকতে ওদের কোনোদিনও সফলতা দেবো না, চলে যাব। তবু আর যতক্ষণ এ দেহে আছে প্রাণ, প্রাণ প্রাণে পৃথিবীর সরাবো জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বংশযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দেহ অঙ্গীকার। Give up!
ভাই চল রে, চল রে চল রে ভাই, চল রে চল রে ভাই, চল রে চল রে ভাই, চল রে। কদিন ধরে টানা বৃষ্টি চলছে, গভীর নিম্নচাপ, আবহাওয়া দপ্তর বলছে কদিন বৃষ্টি চলবে, চলবে ঝোড়ো হাওয়া আর ঘন ঘন বাষ্প পড়া তো আছে। শুধু কি তাই স্যার, এরই মধ্যে আবার ডিভিসি ড্যাম থেকে জল ছেড়েছে, রাজ্যের বেশ কিছু জায়গা এখনো জলের তলায়, বলতে পারেন বন্যার আকার ধারণ করেছে স্যার। বলেছো নির্মল, ঠিক বলেছো। এই তো কদিন আগে আমাদের প্রতিবেশী রাজ্য সিকিমে আসা আচমক হট বাবানে তলিয়ে গেছিল, বাইশ চলছে না, এখনো খোঁজ পর্যন্ত পাওয়া যায়নি। হ্যাঁ, সাধারণ মানুষও নিখোঁজ হয়েছিল স্যার, ষাট জন। তিস্তার জল একবারে ফুলে উঠেছিল ওই উত্তরবঙ্গ থেকে বাংলাদেশ পর্যন্ত। একটা ঘা শুকোতে না শুকোতেই আর একটা বিপত্তি, শহর শহর তলির কথা বাদ দিলাম, এই বাতাসেপুর, এই বাতাসেপুরের মতো নদী কবলিত এলাকাগুলি যে মহাবিপদ আরোপ করে বলতে পারি স্যার। একদিকে নিম্নচাপের জন্য ঝড় বৃষ্টি, অন্যদিকে ড্যাম্পের জল ছাড়া, এ যেন প্রকৃতি শেয়ানে শেয়ানে কোলাকুলি করছে। ভালো বলেছেন স্যার, বেশ ভালো বলেছেন, একেবারে শেয়ানে শেয়ানে কোলাকুলি। কিন্তু স্যার, ঠিক বলেছেন, অবস্থা এমনি হাতের বাইরে চলে যাচ্ছে। ও এনিওয়ে স্যার, শ্রীরামপুরে একটা বস্তি জলের তলায় তলিয়ে গেল, কি করতে পেরেছি আমরা? আসলে প্রকৃতিকে আমরা খেপিয়ে তুলেছি, প্রকৃতি আমাদের শাস্তি দিচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং মানে অন্যায় ভাবে নদী থেকে বালি তোলা, গাছ কাটা, কারখানা নোংরা জল নদীতে ফেলা, সবকিছু মিলে আমরা নিজেরাই একটা ধ্বংসের খেলায় মেতে উঠেছি। আর আমি এসেছি অভিযোগ জানাতে। অভিযোগ? হ্যাঁ স্যার, অভিযোগ। বুঝলাম, অভিযোগটা কার বিরুদ্ধে শুনি? আমি এই বাতাসিপুর হাই স্কুলের দিদিমণি, ছাত্র ছাত্রীদের শিক্ষা দেওয়াই আমার কাজ। তা জানি, তা আপনার এই অভিযোগটা নিশ্চয় ছাত্র ছাত্রীদের বিরুদ্ধে নয়। তবে কার বিরুদ্ধে? সেটাই তো বুঝতে পারছি না। আমিও তো আপনার কথা বুঝতে পারছি না ম্যাডাম। বুঝিয়ে না বলে বুঝতে পারবে না, একটু বুঝিয়েই বলুন। গত বছর এই বাতকল যে টেন্ডার নিয়েছিল ক্রিস্টাল কোম্পানি প্রাইভেট লিমিটেড। হ্যাঁ, ওই কোম্পানির দ্বারা তিনজন, সত্যচরণ, অবিনাশ আর অঙ্কুশ সেন, আজকের দিন ওনার প্রতিষ্ঠিত ব্যবসায়ী। রাইট স্যার, ওদের এই টেন্ডারটা পাইয়ে দিয়েছিল তখনকার আমলের এমএলএ জনার্দন পা। সেটা নিজের চোখে দেখলেই বুঝতে পারবে। এই বাতাসিপুর জেলে পাড়াতে আছে একটি মহিলা সমিতি ক্লাব, যার লিডার ওই শকুন্তলা। আমি মেয়েটাকে চিনি, মেয়েটা খুব পরোপকারী, জানেন, যে কোনো মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে ওই শকুন্তলার কাজ। আজও ঝাঁপিয়ে পড়েছে, গ্রামের মানুষদের একসঙ্গে করে কোমর বেঁধে উঠে পড়ে লেগেছে ওই শকুন্তলা। বলেন কি ম্যাডাম? ঠিকই বলছি স্যার, নিজে মাটি কেটে বাঁধে ফেলছে যাতে বাঁধে ফাটল না লাগে। কিন্তু আর কতক্ষণ এভাবে যদি বৃষ্টি চলতে থাকে তো? আপনি চিন্তা করবেন না ম্যাডাম, একদম চিন্তা করবেন না, ওই থ্রিস্টার কোম্পানির বিরুদ্ধে আমি কড়া পদক্ষেপ নেব, তার আগে এই বাতাসিপুরকে আমায় রক্ষা করতেই হবে। কি হলো স্যার, গুলির শব্দ শুনলাম বলে মনে হলো। হ্যাঁ, ফায়ারিং বলে তো মনে হলো। স্পষ্ট শুনতে পেয়েছি। এই যে স্যার, দিদিমণি আপনি আছেন দেখছি। কি হয়েছে মনে হয়? আমরা সবাই মিলে শকুন্তলাকে সাহায্য করছিলাম, কিন্তু হঠাৎ একটা জীব আসে, তার মধ্যে কয়েকজন গুন্ডা প্রকৃতির ছেলে। গুন্ডা প্রকৃতির ছেলে? হ্যাঁ স্যার, সবাই ছিল কালো বর্ষাতি পরা, মুখ ছিল কালো কাপড়ে বাঁধা, এই ঝড় বৃষ্টি তার মধ্যে অন্ধকার, চেনার জোর পর্যন্ত নেই, নিমেষের মধ্যে ওই গুন্ডা প্রকৃতির ছেলেগুলো। কেন
তারপর কি হলো বলো? ওই ছেলেগুলো আচমকাই এলো পাতারি গুলি ছাড়া। বুঝে ওঠার আগে আমরা যে যেদিকে বাড়ি দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ি, কিন্তু কিন্তু আমাদের চোখের সামনে ওদের পিস্তল থেকে ছুটে আসা একটা গুলি লাগে ওই শকুন্তলার শরীরে। কি বলছো কে তুমি? ঠিকই বলছি দিদিমণি। শকুন্তলা লুটিয়ে পড়ে বাঁধের উপর। শকুন্তলা ছাড়া আরো দুজনে গুলি লেগেছে মনোহর। নিমেষের মধ্যে ওরা গুলি চালাতে চালাতে ওই জিবে করে কোথাও যেন উধাও হয়ে যায়। কিন্তু মনোহর ওরা কারা ছিল? জানি না স্যার। যারাই থাকুক, ওদের আসল উদ্দেশ্য ছিল বাতাসে পুড়ে ক্ষতি করা। শকুন্তলা নিজে উদ্যোগ নিয়ে বাঁধ মেরামতির কাজে নেমেছিল, এটা শকুন্তলা করে টার্গেট করেছে। কিন্তু শকুন্তলা এখন কোথায়? সবাই ওকে নিয়ে গ্রামীণ হাসপাতালে গেছে, কিন্তু কিন্তু খবর পেলাম শকুন্তলা বোধ হয় আর বাঁচবে না। হ্যাঁ দিদিমণি, গ্রামটাকে বাঁচাতে গিয়ে শকুন্তলাকে ভেঙে পড়ো না মনোহর, একদম ভেঙে পড়ো না। যে মানুষের উপকার করে, যে মানুষের কথা ভাবে, তার ক্ষতি কোনো শয়তানি করতে পারে না। আমি বলছি ওর কিচ্ছু হবে না, ও বাঁচবে, ওকে বাঁচতেই হবে। ও বাঁচলেই তো শুরু হবে খেলা নির্মল। তাহলে স্যার খেলা হবে বলছেন? হ্যাঁ হবে খেলা, খেলা তো হতেই হবে নির্মল। একদল কর্পোরেট ব্যবসাদার ওই গ্রামের ক্ষতি করতে চাইছে, ক্ষতি করতে চাইছে গ্রামের সবুজ অংশকে, আর বেসরকারি করতে চাইছে গ্রামের শিক্ষা ঐতিহ্য সভ্যতাকে। আর শকুন্তলার মতো মেয়েরা চাইছে গ্রামের সুরক্ষা, তাই তো গ্রাম বাঁচানোর লড়াইয়ে ওদের নাম থাকবে প্রথম সারিতে। ওই ওই শকুন্তলারে আজকালকার দিনের প্রীতিলতা, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, মাতঙ্গিনী হাজরা, ওদের হাত ধরেই তো গ্রামে ফিরবে চেতনা। আর যারা যারা গ্রামকে ধ্বংস করতে চাইছে, সেসব কর্পোরেট ব্যবসাদারদের পাঠানো গুন্ডাদের গুলি শকুন্তলাকে থামাতে পারবে না। আমি বলছি শকুন্তলা বাঁচবে, ওকে বাঁচতেই হবে। ওই দেখো, ওই দেখো, বৃষ্টি থেমে এসেছে, ঝড় থেমে এসেছে, একটু পরেই সকাল নামবে বাতাসেপুর গ্রামে, সূর্য উঠবে শকুন্তলার জীবনে। স্বাধীনতা করা থামাতে পারবে না, শাসক নামক শোষকদের গুলি শকুন্তলার হাত ধরে শুরু হবে। শিয়ানে শিয়ানে কোলাকুলি।
হাতে সুরা আর সাথে সুন্দরী, এই না হলে জীবন, কি বুঝছো কালিদা? হ্যাঁ অবিনাশ, আমি আমি কালি নয়, আমার নাম সত্য চলন। ভুল ভুল নাম বলে অভ্যেসটা তোমার গেল না? আরে তোর পেটে মাল পড়লে রাম রহিম সব কুলি যায়, কি করবো বলো? আমি জানি তোর সুগার আছে, সেই কারণে তো তোকে বলছি মিষ্টি খাওয়াটা একটু কমা। তারপর ওই আলু, এই এই মৌসুমীর মতন মিষ্টি মেয়ে আমার পাশে থাকলে আলুর দোস্ত হবে অবিনাশ, দেখেছিস? প্রেশারের ওষুধটা খেতেও ভুলে গেছি, আমার তো প্রেশারও আছে। অঙ্কুর বাবু, তোমার হাঁপানি আছে, সুগার আছে, প্রেশার আছে, তাহলে কি নেই? একজন মানুষকে মানুষ বলে ভাববার জন্য যে মানুষ সমৃদ্ধ বিবেকটা থাকা উচিত, চেতনাটা থাকা উচিত, আদর্শটা থাকা উচিত, আর কোনোটাই আমার নেই। আমি মদ দিয়ে ওষুধ খাই, ওষুধ খাই নিজেকে বাঁচাবো বলে, আর মদ খাই অন্যদের বাঁচতে দেব না বলে। অঙ্কুর, সে তো বুঝলাম, এবার বলো তো আজকে পার্টিটা কিসের জন্য? আজকে তো তোমার জন্মদিন নয়। কোলেস্টেরল, কোলেস্টেরলের ওষুধটাও খেতে হবে। ও বুঝলে মৌসুমী, আমার তো আবার কোলেস্টেরলও আছে। এতে মানুষ না মেডিকেল কলেজ রে। এই কলেজের কথা বলতে মনে পড়ে গেল, সেই কলেজ লাইফ থেকে আমরা তিনজনে পার্টনার, পরীক্ষার প্রশ্নপত্র কলেজে এসে গেছে, আর সেটা রাখা আছে প্রিন্সিপাল সাহেবের লকারে। রাতে অন্ধকার আমরা তিনজন মিলে একটা ডুপ্লিকেট চাবি বানিয়ে কলেজের লকার থেকে সমস্ত প্রশ্নপত্রগুলো পার করে নি, সেটা সেটা সাধারণ ছাত্রদের মধ্যে বেচে দিই অনেক টাকার মাধ্যমে। সেটাই ছিল আমাদের জীবনের প্রথম দু নম্বরই কাজের উপার্জন। সেই থেকে আস্তে আস্তে গড়ে তুলে আমাদের বিশাল সাম্রাজ্য, হু হু করে বেড়ে চলেছে ব্যাংক ব্যালেন্স, টেন্ডার আর বেসরকারি ভেন্ডার দুটোই আমাদের অবাধ বিচরণ। বলবো সব বলবো, আগে ভিটামিন সিটা খেয়ে নি, পরে খাবে, আগে বলো। ওরা সকলেই জানে আমি কোনো কাজে সাকসেস হলে পার্টি দিই না, পার্টি দিই তখনই যখন কোনো কাজে সাকসেস না হই। আমার ছোট ভাই সংকল্পকে একটা কাজের দায়িত্ব দিয়েছিলাম কিন্তু মালটা ধেরিয়েছে, অর্থাৎ ফেল করেছে। মানে বাসন্তপুরের ওই মেয়েটা, ওই শকুন্তলা আজও বেঁচে আছে। আমাদের বেঁচে থাকতে হলে শকুন্তলাকে মরতেই হবে, আর তা না হলে অতীত মাথা চাড়া দেবে, তাতে বর্তমান হবে আহত আর ভবিষ্যৎ অনিশ্চয়তার অন্ধকারে পথ হারাবে। আর তাই আপাতত এই কারণটার মুখে আমি তালা চাবি মেরে রাখতে চাই। তুমি আস্তে আস্তে তুমি সব বুঝতে পারবে কেন আমরা শকুন্তলাকে মারতে চাই। তা আমি আগে জানলে ক্ষতি কি? এটা লিভারের ওষুধ, প্রতিদিন ঠিক সময় একটা করে খেতে হয়, আগেও নয় পরেও নয়। ওষুধটা দাও, খেয়ে নি। চারদিকে ছিল ফুটফুটে অন্ধকার, আর ওই কাঁসে নদীর জলটা যেভাবে ফুলে ফুলে উঠছিল, তাই তো সালা টার্গেটটা আমার মিস হয়ে গেছে রে দাদা। গুলিটা শকুন্তলার পেটে না লেগে হাতে লেগেছে, তাই তো এই সালি বেঁচে গেছে। কিন্তু টেনশন করিস না রে, একদম টেনশন করিস না রে দাদা, দেখ বেঁচে যাওয়া আর বেঁচে থাকা এই শব্দ দুটো কিন্তু এক নয়। তোকে যখন আমি একবার কথা দিয়েছি, ওই সালি শকুন্তলার মুখের কথা এবার আমি বন্ধ করবই। গুড, ভেরি গুড।
ভেরি গুড, ভালো ভালো ভালো, খুব ভালো। এই জন্যই তো তোকে আমি এত ভালোবাসি। এই রে, মনে হচ্ছে অম্বলের ওষুধও খেতে হবে, সকাল থেকে যা চোঁয়া ঠেকুর মারছে না। তখন থেকে সারা খালি ওষুধ ওষুধ ওষুধ, সারা কাজের কোনো কথা হচ্ছে না। শুনলাম গ্রামবাসীরা নিজেরাই নাকি মাটি ফেলে পোল্টার দিয়ে বাঁধটা সরিয়ে ফেলেছে। কিন্তু না না না, বাঁধ ভাঙতেই হবে, নইলে নতুন করে বাঁধ তৈরি করবার টেন্ডার আমরা কিছুতেই পাব না। শুধু তাই নয় অঙ্কু, ওই অনুরাধা দিদিমণিকে সঙ্গে করে নিয়ে শকুন্তলার গ্রামে প্রতিবাদ মঞ্চ তৈরি করেছে, সমস্ত মানুষকে একজোট করে ওরা বিদ্রোহের ঝড় তুলছে। সব চলে, সেই জন্যই তো সবার আগে সরাতে হবে ওই শকুন্তলাকে। একদম টেনশন করবি না দাদা, খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, কারণ ওই বাতাসিপুরের কাছে রয়েছে কিন্তু বাংলাদেশ বর্ডার, তাই ওই বাতাসিপুরকে এবার আমরা মাল পাচারের আদর্শ জায়গা হিসেবে বেছে নিয়েছি। আর ওই শালী শকুন্তলাকে, ওই শালী শকুন্তলাকে পৃথিবীর বুক থেকে চিরদিনের মতো সরিয়ে দিয়ে ওই বাতাসিপুরকে আমি তুলে দেবো তোদের তিনজনের হাতের। এখন থেকে ওই বাতাসিপুর হবে আমাদের বিচরণ ভূমি। জমি জমি চাষীদের কাছ থেকে সমস্ত জমি আমরা কিনে নেব। আমাদের কাছে না বলে কোনো শব্দ নেই মৌসুমে, প্রিয়জনকে আমরা মারি না, আর প্রয়োজনকে আমরা কখনো ছাড়ি না। কিন্তু সাধারণ মানুষ যদি বিদ্রোহ করে? কারা কারা বিদ্রোহ করবে? এই সাধারণ মানুষেরা, ওদের যত বিদ্রোহ সব ওই ফেসবুকে, ওদের বিদ্রোহতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের মতন কিছু মানুষ টাকার বিনিময়ে আইন আদালত মিডিয়া পুলিশ প্রশাসন সব কিছুকে কিনে নিয়ে ওদেরকে পুতুল নাচের পুতুল করে নাচাচ্ছে। কাণ্ডের পরেও বারাসাতে কামদুনি গ্রামের ওই তরুণী মেয়েটাকে নৃশংসভাবে ধর্ষণ করে দু পা ফাঁক করে মেরে ফেলার পরেও অপরাধী বেকসুর খালাস পেয়ে যায়, ফাঁসির মুকুটটা রদ হয়ে যায়। আমি একটু আগেই খবর পেলাম ওই শালা অর্জুন নাকি জেল থেকে ছাড়া পেয়ে গেছে। কি বলছো কি তুমি? কিন্তু ওর তো এখন ছাড়া পাওয়ার কথা নয়, ভালো কাজের জন্য, ওর ভালো কাজের জন্য ওর সাজা মুকুব হয়ে গেছে। তার মানে তার মানে অর্জুন আবার গ্রামে ঢুকছে, একে শকুন্তলা তার উপর ওই অর্জুন। এত গোদের উপর বিস্ফোরা হয়ে গেল রে সত্য। বিস্ফোরার ভালো ওষুধ জানে আছে, সেই জন্য তো শকুন্তলার সাথে সাথে অর্জুনের টেন্ডারটাও আমি তোকেই দিলাম। বোঝা খুব ভালো করে বোঝা, যদি বোঝে তো ভালো, আর যদি না বোঝে তাহলে ওর গলার নলিটা কুচ করে কেটে দিবে। মহাভারতের অর্জুন ছিল বীর, আর এই ভারতের অর্জুনকে করে দে একেবারে স্থির। তিলে তিলে যে সাম্রাজ্য করে তুলেছি, যদি কেউ সেই সাম্রাজ্য ভঙ্গ করতে চায় তাহলে আমি নিজের হাতে তার হাত দুটোকে দুমড়ে মুচড়ে চুনমার করে দেবো। আমাদের পথের কাঁটা নয়, ওই কাঁটা গাছটাকেই আমি উপড়ে ফেলবো। ফিস্টার কোম্পানি প্রাইভেট লিমিটেড হবে এই বাতাসিপুরের দাস। ওই বাতাসিপুরকে বাঁচাবো আমরাই, আর এই গোটা বাতাসিপুরের মানুষ কৃত দাস হয়ে পড়ে থাকবে আমাদেরই পায়ের তলায়। এইবার থাইরয়েডের ওষুধটা খেতে হবে, আমার তো থাইরয়েডও আছে।